আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ দোয়ায় আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক বেশি ভালো আছি তো আজকে যেসব রান্নাগুলি করব আপনাদের সাথে শেয়ার করব আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন খুব বেশি বেশি করে শেয়ার করবেন তো আজকে চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে রান্না করব তো আমি কিন্তু চিংড়ি মাছটা খুব ভালো করে ভেজে নিয়েছি আর এখানে পেঁয়াজটা দিয়ে দিব এখানেও ভেজে নিব আর আজকে রান্না করেছি হচ্ছে বিরিয়ানি বাসায় কিন্তু গ্যাস আসছে তো খুশিতে বিরিয়ানি রান্না করলাম এরপরে চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে রান্না করতেছি আর আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো এই যে পেঁয়াজটাও খুব ভালো করে ভেজে নিয়েছি চিংড়ি মাছের সাথে এখন একটু পানি দিয়ে দিয়েছি আর এখানে মশলা দিয়ে দিব মশলা হচ্ছে আপনারা শুধু রসুন বাটাটাই দিব আর হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি দিব আর তার তেমন কোনো মশলা দিব না যত চিংড়ি দিয়ে লতি রান্না করব। অত মশলা দেওয়ার কোনো প্রয়োজন নাই শুধু চি আমি কিন্তু রসুন বাটাটাই দিলাম এক চামিসের মতন চা আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ স্বাদ মতন দিয়ে খুবই ভালো করে কষিয়ে নিব আর এইভাবে কিন্তু চিংড়ি মাছ লতি দিয়ে রান্না করলে তো মজাই লাগে আমরা সবাই জানি কম বেশি সবাই রান্না করি খায়। লতি চিংড়ি মাছ কিন্তু অনেক বেশি মজা লাগে তো আজকে আমার কিন্তু যেসব রান্না করেছি আপনাদের সাথে তেমন শেয়ার করতে পারি না আজকে শুধু লতি রান্নাটাই শেয়ার করেছি আর হচ্ছে মাছের ভর্তা বানাইছি আরও একটা ভর্তা বানিয়েছি আর হচ্ছে চিকেন বিরিয়ানি ওটা রান্না করেছি আমার মেয়েদের তো অনেক পছন্দ ওরা তো বিরিয়ানি অনেক বেশি পছন্দ করে তো এভাবে আজকে যে সব রান্নাগুলি করেছি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করেছি আসলে তো আজকে শুক্রবার হঠাৎ করেই কিন্তু গ্যাস আসতে দেখে তো খুব মহা খুশি হয়ে গেছি তো ইচ্ছা রকমের মানে যেরম খুশি সেরকমের রান্না করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম খুবই ভালো করে মশলাটা কষিয়ে নিব। আর কষানো হয়ে গেলে কিন্তু আমি এখানে লতিটাও দিয়ে কষিয়ে নিব আর আজকে যে বিরিয়ানিটা রান্না করেছি চিকেন বিরিয়ানি এটা একটু দেখিয়ে দেয় তো এই যে আমার মেয়েদের কিন্তু অনেক বেশি পছন্দ ওরা কিন্তু বিরিয়ানি অনেক বেশি পছন্দ করে অল্প করে রান্না করেছি যেহেতু আমি দুপুরের জন্য কিন্তু লতি তরকারি রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে মাছের ভর্তা বানিয়েছি এরপরে আরও একটা মরিচের ভর্তা বানিয়েছি এই কারণে কিন্তু শুধু বাচ্চাদের জন্যই বিরিয়ানিটা রান্না করেছি তো এই যে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আর এখানে যে লতিটা দিয়ে দিব। লতিটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিবার একদমই চিকন চিকুন লতি আর লতিও খুবই অল্প তাই কারণে চিংড়ি মাছের পরিমাণটা অল্প দিয়েছি আপনারা যখন বেশি কম রান্না করবেন বেশি কম দিবেন তো আমি এই যে দেখলাম যে লতি যে বেছেছি ওইটার একটু আশ তো এটা একটু সরিয়ে ফেললাম তো খুবই ভালো করে নেড়ে চুলার জলটা একটু কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর এখানে দিয়ে দেবো শুধু কাঁচামরিচ আর লতিটা কষানো হলে একটু ঝোলের পানি দিব আমি আজকে একটু ঝোল ঝোল টাইপের লতি তরকারি রান্না করতে চাচ্ছিলাম কারণ এইভাবে আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে চিংড়ি মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে মানে লতি দিয়ে একটু ঝোল ঝোল সে অনেক বেশি পছন্দ করে তো যাই হোক খুবই ভালো করে কষিয়ে নিব আর কষানো হয়ে গেছে এখন আমি এখানে একটু পানি দিয়ে দিব তো আসলে আজকে যে গ্যাসটা আসবে আমরা জানতাম না খুব মহা খুশি হয়ে গেছি আর তারা ঘোরা করেও রান্না করছি আরও আজকে শুক্রবার তো আপনাদের সাথে যেরকমের পেরেছি শেয়ার করেছি কষ্ট করে আমার ভিডিওটা দেখবেন পুরোটাই দেখবেন দেখে একটু কষ্ট করে একটা লাইক সাবস্ক্রাইব ভালো লাগলে একটা কমেন্ট করবেন তো আমি এখনই যে ঝোলের পানিটা দিয়ে দিব খুবই ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি কাঁচামরিচটাও দিয়ে দিব। আর লতি তরকারিতে একটু ঝাল আর লবণটা পারফেক্ট হলে কিন্তু অনেক বেশি মজা লাগে আমার কাছে মনে হয় যে অনেক বেশি মজা লাগে তো আজকে তো আমরা অনেক খুশি যেহেতু অনেক দিন পরে গ্যাস আসতে ইচ্ছা ইচ্ছা যখন করবে কিছু রান্না করা যাবে খাওয়া যাবে তখন তো আমরা তো মনে করেন কিছুদিন ধরে সিলিন্ডারে রান্না করেছি তো ওখানে তো খুব হিসাব করে রান্না করা হয়েছে এখন তো এখনও কিন্তু হিসাব করেই রান্না করতে হবে যত গ্যাসটা চলে গেছিলো তো যত চলে গেছিল তো আমরা চেষ্টা করবো খুব মানে অপচয় যাতে না হয় ওইভাবে খুব দ্রুত রান্না করে চুলাটা যাতে বন্ধ রাখতে পারি ওইভাবেই কাজটা করব কারণ আগে যতটা সতর্ক ছিলাম না তার চেয়ে বেশি সতর্ক এখন হয়েছে কারণ অনেক দিন কষ্ট করেছি কষ্ট করলে ওই জিনিসের মর্ম অনেক বেশি বোঝা যায় যে কোনো জিনিসের কষ্ট করলে কিন্তু এটার মর্ম অনেক বেশি হয়ে যায় তা আমরা তো কষ্ট করেছি তো এখন থেকে খুব তাড়াতাড়ি রান্না করে যত তাড়াতাড়ি গ্যাসটা বন্ধ করা যায় মনে হয় ওইটাই ভালো হবে ওইটাই সেফ হবে তো কথা বলতে বলতে রান্না কিন্তু একদমই শেষ পর্যায়ে চলে এসেছে তো চুলার জলটা কমিয়ে আমি কয়েক মিনিট রাখবো এরপরে পরিবেশন করে দেখিয়ে দিব যে আজকের মজাদার লতি তরকারি চিংড়ি মাছ দিয়ে কেমন হয়েছে তো দেখিয়ে দিলাম লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে কিন্তু অসম্ভব মজা হয়েছে খুবই ভালো হয়েছে তো মজাদারি আমি লতি তরকারিটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম দেখালাম আমরা সবাই রান্না করতে পারি শুধু রান্না করবো আর খাবো এই আর এই যে আমার মেয়েরা এখন খাবে বিরিয়ানি খাবে তো ওদেরকে প্লেটে আমি বেড়ে দিচ্ছি তো আমি আজকের মতো আপনাদের থেকে বিদায় নিয়ে নিব আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন খুব বেশি বেশি করে শেয়ার করবেন আজকের মতো লেখানে সবাই ভালো থাকবেন الله يحفظك